আপনি কাকে বলেছিলেন যে বিএনপি একটা আবহেনা ছিল মনে হয়? আবহেনা নামটা শোনা গেছে, তারপরে ওখানে যে বিষয়টা ছিল যে প্রশিক্ষক ফারুক আহমদ মাহিরি চৌধুরী, এরা বিএনপি সত্যজন লোককে ডিফেক্ট করা দিয়ে কবে বলতে পারবো না, তবে এসব প্ল্যান গুলো নিয়ে জলসাপ বা সাবের এবং নূর নেতৃ সাথে বসতেন। আচ্ছা স্যার, একটা যুব আপনার যে আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের বিভিন্ন স্যার আপনি একটু বলেন যে আওয়ামী লীগের কর্মসূচিতে প্রশিক্ষা লোকরা আটটা পয়েন্ট থাকতো, এর কোঅর্ডিনেটরটা কে ছিল স্যার আপনাদের দলের পক্ষ থেকে? প্রশিক্ষার সাথে যোগাযোগটা আমাদের সেক্রেটারি সাহেব তাদের খরচ টর্চ কে দিত? প্রশিকাই স্যার? না, প্রশিকা একটা প্রশিকা